হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা অনেক ভালো আছেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। তো আমি আজকে এসেছিলাম হঠাৎ করে এলিফ্যান্ট রোড একটা জরুরি কাজের জন্য। তো সেখান থেকে বাসায় যাওয়ার পথে ভাবলাম যে ধানমন্ডি লেক থেকে একটু ঘুরে যাই। আসলে এই সময় করোনা ভাইরাসের যে অবস্থা, এর মধ্যেও ভাবলাম যে একটু ঘুরে আসি। তো এটা ভাবতে ভাবতে আমি একটা রিক্সা নিয়ে আমার গন্তব্যের দিকে চলতে চলতে দেখতে পারলাম খুবই ভালো পরিবেশটা। আসলে আপনারা জানেন যে ধানমন্ডি কিন্তু ঢাকার একটা খুবই পপুলার জায়গা, যেখানে অনেক জ্ঞানী মানি অনেক বড় বড় লোক থাকে। তো সেখান থেকে আমি আস্তে আস্তে যতই সামনের দিকে এগোচ্ছি, আমার সুন্দর সুন্দর ব্রিজ এরকম লেক দেখে আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখানকার পরিবেশটা আজকে আপনাদের সাথে তুলে ধরবো। এখানে কী কী আছে, কী কী ভালো, কী কী মন্দ, সব কিছু আশা করবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের ভালো লাগবে। যারা নতুন আছেন এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমি দেখতে পাচ্ছেন মোটামুটি একটা ব্রিজ দেখতে পাচ্ছি, খুবই সুন্দর। আমি ব্রিজের নিচ দিয়ে রিক্সায় যাওয়ার পরেই দেখতে পারলাম যে রবীন্দ্র সরোবর। আসলে আমি যখন গিয়েছিলাম তখন একটু কাজ চলছে, আমি ততটা কাছে যেতে পারি নাই, দূর থেকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আপনারা ছোট বড় অনেকগুলো ব্রিজ দেখতে পারবেন, যেগুলো দেখতে খুবই সুন্দর লাগবে। আসলে পানির উপরে ভাসছে দেখতে আপনাদের অন্যরকম একটা ফিলিংস আসবে। আপনারা এখানে আসলে আপনাদের মন খুবই ভালো হয়ে যাবে, যদি আপনাদের মন খারাপ থাকে এখানে আসবেন। এই যাবেন যেখানে কোনো সমস্যা নাই, এখানে কোনো ফকির বা এখানে কোনো হকার এসব কোনো ঝামেলা নাই, আপনারা খুবই সুন্দরভাবে ঘুরতে পারবেন। এখানে একদম ফ্রি, এখানে কোনো ভয় বা কোনো টেনশনের কোনো কারণই নাই। আর এখানে আপনারা ছোট বড় অনেকগুলো রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যেগুলোতে আপনারা আপনার পছন্দের ফুচকা চটপটি অনেকগুলো আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা এখানে ট্রাই করবেন। আসলে এখন তো করোনা ভাইরাসের যে অবস্থা, অবশ্যই আপনারা সচেতন বা দূরত্ব বজায় রেখে সব কিছু করবেন। এখানে সুন্দর একটা রেস্টুরেন্ট, যেটা একদম বাড়ির মতো পরিবেশ, মনে হচ্ছে যে আমি কোনো বাসার ছাদে আছি। তো দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যেটা হচ্ছে মজার একটা ঘটনা, আপনারা যারা নৌকা চলাতে বা নৌকা পছন্দ করেন, আপনারা এখানে আসলে পারে এখানে ছোটো ছোটো বোট পেয়ে যাবেন, যেগুলোতে আপনারা 10 মিনিটে মাত্র 100 টাকায় চারজন আপনারা ভ্রমণ করতে পারবেন। সেই ভিডিওটাও শেয়ার করব। অবশ্যই আপনারা দেখতে থাকুন, আর অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, আপনার মতামত জানিয়ে দিবেন। আর যারা নতুন আছেন ছোট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। রাত হয়ে গেছে, সেরকম কিছু দেখাইতে পারলাম না গো। এখানে আসলে আপনারা সুন্দর জিমের ব্যবস্থা পাবেন, আপনারা যারা শরীর চর্চা করতে চান। এখানে ফাঁকা জায়গা খুবই সুন্দর, একপাশে পানি একপাশে সুন্দর একটা রাস্তা, আসলে খুবই সুন্দর পরিবেশ। এখানে দেখতেই পাচ্ছেন অনেক মানুষ কিন্তু জিম করছে, আপনারা জিমের যে আইটেমগুলো এখানে পেয়ে যাবেন। তো আমি এখন একটা সুন্দর ব্রিজের উপরে আসি, আসলে এখানে অনেকগুলো ব্রিজ আছে। ব্রিজের উপর থেকে আপনার এই লেকের ভিউটা সন্ধ্যার সময় আসলে খুবই ভালো লাগছিল, যার কারণে আপনাদের সাথে শেয়ার করা। দেখতেই পাচ্ছেন কিন্তু আপনারা, আশা করছি ক্যামেরাতে যতটুক দেখতে পাচ্ছেন তার চাইতে আরও বেশি সুন্দর। আর এখানে আসলে এই ভাইজানকে পেয়ে যাবে, যে নাকি ছবি তোলার জন্য সবাইকে হেল্প করে, মাত্র 5 টাকা বা 10 টাকার বিনিময়ে আপনার সুন্দর মুহূর্তটাকে ক্যামেরায় বন্দি করতে পারবেন। তো এই ওভারব্রিজের উপরে উঠলেই কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই ভাইজান আছে ক্যামেরা নিয়ে ছবি তোলার জন্য। অবশ্যই আপনারা এখানে আসলে তার সাথে যোগাযোগ করে ছবি তুলবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর পরিবেশটা সত্যি ভিউয়ার্স অসাধারণ। আপনারা যদি কেউ না যান অবশ্যই যে সেখানে ঘুরে ফিরে অবশ্যই আমার কমেন্টে জানাবেন যে পরিবেশটা আপনার কেমন লাগলো বা সমস্যা হয়েছে কি না। আসলে পরিবেশটা আপনার ঢাকার মধ্যে এরকম একটা সুন্দর জায়গা, আপনারা ঘুরে ফিরে আসবেন খুবই ভালো লাগবে। তো আসলে বেশি আর
বকবক করবো না, আপনারা দেখতে থাকুন আর মিউজিক শুনতে শুনতে আজকের ভিডিওটা শেষ করে দিব। ও তো যাওয়ার আগে যে কথা আসলে না বললেই নয়, যারা নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন বাজিয়ে দিন, আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে চাইলে আপনারা আমাদের ফেসবুক হোয়াটসঅ্যাপ ভাইবারের সাথে কানেক্ট হতে পারেন। তো সবাই ভালো থাকেন, দেখতে থাকেন ভিডিওটি। আসসালামু আলাইকুম, এই কথা বলেই আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।